সুরা আন্নাহল রহমান রহিম আল্লাহ তালার নামে এবুজি আল্লাহ তালার আজাবের আদেশ এসে গেল অতএব এ কাফেররা এর জন্য তোমরা মোটেই হলো করো না তিনি মহিমান্বিত এ জালেম লোকেরা তার সাথে অন্যদের যেভাবে শরিক করে তিনি তার অনেক উর্ধে তিনি ওহি দিয়ে তার আদেশ বলে তার যে বান্দার উপর চান ফেরেস পাঠান মানুষদের সতর্ক করে দাও আমি ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই অতএব তোমরা আমাকেই ভয় করো তিনি আসমান সমূহ ও জমিনকে যথাবিধি তৈরি করেছেন তারা যাদের তার সাথে শরিক করে তিনি তার চেয়ে অনেক ঊর্ধ্বে তিনি ক্ষুদ্র একটি শুক্র কণা থেকে যে মানুষ তৈরি করেছেন আশ্চর্যের ব্যাপার সে এখানে এসে স্বয়ং তার স্রষ্টার সাথেই প্রকাশ্য বিতর্ককারী বনে গেল তিনি চতুষ্পদ জানোয়ার পয়দা করেছেন তোমাদের জন্য ওতে শীত বস্ত্রের উপকরণ সহ আরো অনেক ধরনের উপকার রয়েছে সর্বোপরি তাদের কিছু অংশ তোমরা তো আহরও করে থাকো তোমরা যখন গধূলি লগ্নে ওদের ঘরে ফিরিয়ে আনো আবার প্রভাতে যখন ওদের চারণ ভূমিতে নিয়ে যাও তখন এর মাঝে তোমাদের জন্য নয়ন আভিরাম সৌন্দর্য উপকরণ থাকে তোমাদের পণ্য সামগ্রীর বোঝাও তারা এমন দূর দূরান্তের শহরে বন্দরে নিয়ে যায় যেখানে প্রাণান্তকর কষ্ট ব্যথী রেখে তোমরা কোনো দিনই সেসব পণ্য নিয়ে পৌঁছতে পারতে না অবশ্যই তোমাদের মালিক তোমাদের উপর স্নেহপরায়ণ ও পরম দয়ারি তিনি ঘোড়া খচ্চর ও গাধা সৃষ্টি করেছেন যাতে তোমরা আরোহণ করো এছাড়া তাতে শোভা বর্ধনের ব্যবস্থা রয়েছে তিনি আরো এমন অনেক ধরনের জন্তু জানোয়ার পয়দা করেছেন যার পরিমাণ ও উপযোগিতা সম্পর্কে তোমরা এখনো পর্যন্ত কিছুই জানো না আল্লাহ তালার উপরে নির্ভর করে মানুষদের সরল পথ নির্দেশ করো বিশেষ করে যেখানে অন্য পথের মধ্যে কিছু বাঁকা পথ রয়েছে তিনি যদি চাইতেন তাহলে তিনি সবাইকেই সরল পথে পরিচালিত করতে পারতেন তিনি আসমান থেকে তোমাদের জন্য পানি বর্ষণ করেন তার কিছু অংশ হচ্ছে পান করার আর কিছু অংশ এমন সেখানে তা দ্বারা গাছপালা জন্মায় যাতে তোমরা জন্তু জানোয়ারদের প্রতিপালন করো সে পানি দ্বারা তিনি তোমাদের জন্য শস্য উৎপাদন করেন জাইতুন খেজুর ও আঙুর সহ সব ধরনের ফল জন্মান অবশ্যই এর মাঝে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য অনেক নিদর্শন রয়েছে তিনি তোমাদের সুবিধার জন্য রাত দিন ও চাঁদ সুরুজকে নিয়ন্ত্রিত করে দিয়েছেন নক্ষত্র রাজিও তাঁর আদেশে নিয়ন্ত্রণাধীন রয়েছে অবশ্যই এর মাঝে তাদের জন্য প্রচুর নিদর্শন রয়েছে যারা বোধ শক্তি সম্পন্ন রং বেরঙের আরো অনেক বস্তুও তিনি তোমাদের নিয়ন্ত্রণাধীন করেছেন যা পৃথিবীর বুকে তিনি তোমাদের জন্য সৃষ্টি করে রেখেছেন অবশ্যই এ কিছুর মাঝে সেসব জাতির জন্য নিদর্শন রয়েছে যারা এসব থেকে নসিহাত গ্রহণ করে তিনি সমুদ্রকে তোমাদের অধীনস্থ করে দিয়েছেন যেন তার মধ্যে থেকে তোমরা তাজা মাছ গোষ্ঠ খেতে পারো এবং তা থেকে তোমরা মণিমুক্তার গহনাও আহরণ করো যা তোমরা পরিধান করো তোমরা দেখতে পাচ্ছ কিভাবে ওর বুক চিরে জলযানগুলো এগিয়ে চলে যেন তোমরা এর মাধ্যমে আল্লাহ তালার অনুগ্রহ রেজেক সন্ধান করতে পারো সর্বোপরি তোমরা যেন তার নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করো তিনি জমিনের মধ্যে পাহাড় সমূহ রেখে দিয়েছেন যাতে করে জমিন তোমাদের নিয়ে এদিক সেদিক ঢোলে না পড়ে তিনি নদী ও পথঘাট বানিয়ে দিয়েছেন যাতে করে তোমরা সব জায়গাতে নিজেদের গন্তব্যস্থলে পৌঁছতে পারো তিনি তোমাদের জন্য দিক নির্ণয়কারী চিহ্নসমূহ সৃষ্টি করেছেন তাছাড়া নক্ষত্রের অবস্থান দ্বারাও মানুষ পথের দিশা পায় অতপর তোমরাই বলো যিনি এত কিছু সৃষ্টি করেছেন তিনি কি করে তার মতো হবেন যে কিছু সৃষ্টি করতে পারে না তোমরা কি এ থেকে কোনো উপদেশ গ্রহণ করবে না তোমরা যদি তোমাদের উপর আল্লাহতালার নিয়ামতগুলো গণনা করতে চাও তাহলে কখনো তা গণনা করে শেষ করতে পারবে না নিশ্চয়ই আল্লাহ তালা ক্ষমাশীল ও পরম দয়ালু তোমরা যা কিছু গোপন রাখো আর যা কিছু প্রকাশ করো আল্লাহ তালা তা সবই জানেন আল্লাহ তালাকে বাদ দিয়ে এরা কার্যসিদ্ধির জন্য যাদের ডাকে তারা তো নিজেরা কিছুই পয়দা করতে পারে না বরং তাদেরই সৃষ্টি করা হয় সেগুলো তো হচ্ছে কতিপয় মৃত বস্তু জীবিত কিছু নয় অথচ তাদের এটুকু বোধ নেই যে তাদের কখন আবার উঠিয়ে নেওয়া হবে হে মানুষ তোমাদের মাবুদ তো একজন তিনি ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই অতপর যারা পরকালের উপর ইমান আনে না তাদের অন্তরসমূহ এমনি সত্য অস্বীকারী হয়ে পড়ে এবং এরা নিজেরাও হয় দারুণ অহংকারী নিঃসন্দেহে আল্লাহ তালা জানেন এরা যা কিছু গোপন করে এবং যা কিছু প্রকাশ করে তিনি কখনো অহংকারীদের পছন্দ করেন না যখন এদের এ মর্মে জিজ্ঞেস করা হয় তোমাদের মালিক কি ধরনের জিনিস নাজির করলেন তখন তারা বলে তা তো আগের কালের উপকথা ছাড়া আর কিছুই নয় ফলে শেষ বিচারের দিন এরা নিজেদের পাপের ভার পূর্ণ মাত্রায় বহন করবে এরা সেদিন তাদের পাপের বোঝা বহন করবে যাদের এরা জ্ঞান ভিত্তিক প্রমাণ ছাড়া গোমরা করে দিয়েছিল

ওদের আরো বেশি পরিমাণে লাঞ্ছিত করবেন তিনি তাদের জিজ্ঞেস করবেন কোথায় আমার সেসব শরীর যাদের ব্যাপারে তোমরা মানুষদের সাথে বাক বিতন্ডা করতে যাদের সঠিক জ্ঞান দেওয়া হয়েছিল তারা সেদিন বলবে অবশ্যই যাবতীয় অপমান লাঞ্ছনা ও অকল্যাণ আজ কাফেরদের জন্য এরা হচ্ছে তারা ফেরেস তারা যাদের মৃত্যু ঘটায় তা ঘটায় এমন অবস্থায় যখন তারা নিজেদের উপর জুলুম করতে থাকে অতপর তারা উপায়ন্তর না দেখে আত্মসমর্পণ করে এবং বলে আমরা তো কোনো মন্দ কাজ করতাম না ফেরেস তারা বলবে হ্যাঁ যা কিছু করতে আল্লাহ সে সম্পর্কে সুতরাং সমূহ দিয়ে তোমরা আগুনে প্রবেশ করো সেখানে তোমরা চিরদিন থাকবে অহংকারীদের আবাসস্থল কত দিকৃষ্ট অপরদিকে পরহেজগার ব্যক্তিদের বলা হবে তোমাদের মালিক তোমাদের জন্য কি নাজিল করেছেন তারা বলবে হ্যাঁ এ হচ্ছে মহাকল্যাণ যারা কাজ করে তাদের জন্য এক জান্নাত যাতে তারা প্রবেশ করবে যার পাদদেশে ধারা প্রবাহিত হবে উপরন্তু সেখানে তারা যা কিছুই কামনা করবে তাই তাদের জন্য সরবরাহের ব্যবস্থা থাকবে এভাবেই তালা সগার ব্যক্তিদের তাদের প্রতিফল দান করবেন এরা হচ্ছে তারা ফেরেশতারা যাদের পবিত্র অবস্থায় মৃত্যু ঘটাবে তারা তাদের উদ্দেশ্যে বলবে তোমাদের উপর শান্তি বর্ষিত তোমরা যে আমল করতে তারই কারণে আজ তোমরা জান্নাতে প্রবেশ করো কেনাবি তুমি কি মনে করো ওরা শুধু এজন্যই অপেক্ষা করছে যে তাদের কাছে একদিন ফেরেশতা নাজিল হবে কিংবা তোমার মালিকের পক্ষ থেকে কোনো আজাবের হুকুম আসবে এদের আগে যারা এসেছিল তারা এমনটি করেছে এদের ওপর আজাব পাঠিয়ে আল্লাহ তালা কোনো জুলুম করেননি বরং তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে পরিশেষে তাদের উপর তাদের মন্দ কাজের শাস্তি আপতিত হল একসময় সে আজাব তাদের পরিবেষ্টন করে নিল যা নিয়ে তারা হামেশা ঠাট্টা বিদ্রুপ করে বেড়াত মোশরেকরা বলে যদি আল্লাহ আল্লাহতালা চাইতেন তাহলে আমরা তো তাঁকে বাদ দিয়ে অন্য কিছুরই বাদা করতাম না না আমাদের বাপদাদারা অন্য কারো বাদাত করতো আমরা তার অনুমতি ছাড়া কোনো জিনিস হারামও করতাম না একই ধরনের কাজ তাদের পূর্ববর্তী লোকেরাও করেছে আসলে রসুলদের ওপর সুস্পষ্ট বাণী পৌঁছে দেওয়া ছাড়া আর কোনো অতিরিক্ত দায়িত্ব কি আছে আমি অবশ্যই প্রত্যেক জাতির কাছে রসুল পাঠিয়েছি যাতে করে তাদের কাছে সে বলতে পারে তোমরা এক আল্লাহ তালার এবার আদাত করো এবং নাফরমান শক্তিসমূহকে বর্জন করো সে জাতির মধ্যে অতঃপর তালা কিছু লোককে হেদায়ত দান করেন আর কত লোকের ওপর গোমরাহি চেপে বসে গেছে অতএব তোমরা আল্লাহর জমিনে পরিভ্রমণ করো এবং দেখো যারা রসুলদের মিথ্যা প্রতিপন্ন করেছে তাদের কি ভয়াবহ পরিণাম হয়েছিল হে নবী তুমি এদের হেদায়তের ব্যাপারে যতই আগ্রহী হও না কেন এরা কখনো হেদায়ত পাবে না কেননা আল্লাহতালা যাকে গোমরাহ করে দিয়েছেন তাকে তিনি সৎ পথে পরিচালিত করবেন না আর এমন লোকদের আজাব থেকে বাঁচানোর জন্য কোনো সাহায্যকারীও নেই এরা আল্লাহ আল্লাতালার নামে শক্ত ধরনের শপথ করে বলে যে ব্যক্তির মৃত্যু হয়ে যায় তাকে আল্লাহ তালা কখনো দ্বিতীয়বার উঠিয়ে আনবেন না হেনবি তুমি বলো হ্যাঁ অবশ্যই এটা তার সত্য ওয়াদা কিন্তু অধিকাংশ মানুষই তো জানে না এটা তিনি এজন্য করবেন যে বিষয়ে এরা মত বিরোধ করত কেয়ামতের দিন তাদের জন্য তিনি তা স্পষ্ট করে দেখিয়ে দেবেন এবং যারা আজ অস্বীকার করে তারাও একথাটা জেনে নেবে তারা সত্যি সত্যি ছিল মিথ্যাবাদী আমি যখনই কোনো কিছু ঘটাতে চাই তখন সে বিষয়ে আমার বলা কেবল এটুকুই হয় যে হও অতপর অতঃপর হয়ে যায় স্মরণ কব যারা আল্লাহর পথে হিজরত করেছে বিশেষ করে ইমান আনার কারণে তাদের উপর জুলুম হওয়ার পর আমি অবশ্য তাদের এই পৃথিবীতেই উত্তম আশ্রয় দেব আর আখেরাতের পুরস্কার তা তো এর থেকে অনেক বেশি শ্রেষ্ঠ কত ভালো হতো যদি তারা কথাটা জানত যারা বিপদে ধৈর্য ধারণ করে এবং যারা আল্লাহর উপর নির্ভরশীল থাকে তাদের জন্য আখেরাতের অনেক পুরস্কার রয়েছে হে নবী আমি তোমার আগেও এ মানুষদের মধ্যে থেকেই কিছু ব্যক্তিকে রসুল বানিয়ে প্রেরণ করেছি যাদের উপর আমি ওহি পাঠিয়েছি অতএব যদি তোমরা না জানো তাহলে কেতাবধারীদের জিজ্ঞেস করো এসব নবীকে আমি সুস্পষ্ট দলিল প্রমাণ ও কেতাব সহকারে পাঠিয়েছি একইভাবে আজ তোমার কাছেও কেতাব নাজেল করেছি যাতে করে যে শিক্ষা মানুষদের জন্য তাদের কাছে পাঠানো হয়েছে তুমি তা তাদের সুস্পষ্টভাবে বোঝাতে পারো যেন তারা নিজেরাও একটু চিন্তা ভাবনা করে যারা আল্লাহ তালা ও তার রসুলের বিরুদ্ধে হীন চক্রান্ত করে তারা কি এ বিষয়ে নিশ্চিত ও নিরাপদ হয়ে গেছে সে আল্লাহ তালা এজন্যে তাদের ভূগর্ভে ধসিয়ে দেবেন না কিংবা এমন কোন দিক থেকে তাদের উপর এসে আপতিত হবে না যা তারা কখনো চিন্তাও করতে পারেনি কিংবা তাদের তিনি এমন সময় পাকড়াও করবেন না যখন তারা চলাফেরা করতে থাকবে এরা কখনোই তাকে তার কোনো কাজে অক্ষম করে দিতে পারবে না অথবা এমন হবে না যে প্রথমে তিনি তাদের কিছু দূর চলতে দেবেন অতপর পাকড়াও করবেন অবশ্যই তোমার মালিক একান্ত স্নেহশীল ও পরম দয়ালু এই আয়াতটি যিনি তেলাওয়াত করবেন এবং যদি এই আয়াতটির তেলাওয়াত শুনবেন তাতে সবাইকে এখানে একটি সাজদা আদায় করতে হবে এটা এরা কি আল্লাহ তালা যা কিছু সৃষ্টি করেছেন তার প্রতি লক্ষ্য করে না যে তার ছায়া আল্লাহর সামনে সস্তাবনত অবস্থায় কখনো ডান দিক থেকে কখনো বাদিক দিক থেকে তাঁরই উদ্দেশ্যে ঢলে পড়ে এরা সবাই তার সামনে অক্ষমতা প্রকাশ করে যাচ্ছে যা কিছু আছে আসমান সমূহে এবং এ জমিনে বিচরণশীল যা কিছু আছে আছে যত ফেরেস্তাকুল তারা সবাই আল্লাহকে সজ্জা করে যাচ্ছে এদের কেউই নিজেদের বড়াই জাহির করে না উপরন্তু তারা ভয় করে তাদের মালিককে যিনি তাদের ওপর পরাক্রমশালী তার পক্ষ থেকে তাদের যা আদেশ করা হয় তা তারা বিনীতভাবে পালন করে হে মানুষ আল্লাহ তারা আদেশ করেছেন তোমরা আনুগত্যের জন্যে দুজন মাবুদ গ্রহণ করো না মাবুদ তো শুধু একজন সুতরাং তোমরা আমাকেই ভয় করো আকাশ ও জমিনের যেখানে যা কিছু আছে তা সবই তাঁর জন্য বিধান তার অনুগত করে দেওয়াই কর্তব্য এরপরেও কি তোমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবে নিয়ামতের যা কিছু তোমাদের কাছে আছে তা তো আল্লাহ তালার কাছ থেকেই এসেছে এবং তোমাদের যদি কোনো দুঃখ দৈন্য স্পর্শ করে তখন তা দূর করার জন্য তাকেই তোমরা বিনীতভাবে ডাকতে শুরু করো অতঃপর আল্লাহ তালা যখন তা দূরীভূত করে দেন তখন তোমাদেরই একদল লোক তাদের মালিকের সাথে অন্যদের শরীর বানিয়ে নেয় যাতে করে আমি তাদের যা নিয়ামত দান করেছি তারা তা অস্বীকার করতে পারে সুতরাং কিছুদিনের জন্য এই জীবনটা তোমরা ভোগ করে নাও তোমরা এই অকৃতজ্ঞতার পরিণাম জানতে পারে আমি ওদের যা কিছু রিজেক দান করেছি তার একাংশকে ওরা এমন সবার জন্য নির্ধারণ করে নেয় যারা মূলত জানেও না রেজের উৎসমূল কোথায় আল্লাহ তালা শপথ তোমরা তার সম্পর্কে যে মিথ্যা অপবাদ দিতে সে সম্পর্কে অবশ্যই তোমাদের প্রশ্ন করা হবে এবং শরেখ ব্যক্তিরা কন্যা সন্তানদের আল্লাহর জন্য নির্ধারণ করে অথচ আল্লাহ এ সব কিছু থেকে অনেক পবিত্র মহিমান্বিত ওরা নিজেদের জন্য তাই কামনা করে যা তারা পছন্দ করে অথচ যখন এদের কাউকে কন্যা জন্ম হওয়ার সুখবর দেওয়া হয় তখন দুঃখে ব্যথায় তার মুখ কালো হয়ে যায় এবং সে অসহনীয় মনস্তাপে ক্লিষ্ট হয় যে বিষয়ে তাকে সুসংবাদ দেওয়া হয়েছিল তার মনের কষ্টের কারণে সে তার জাতির লোকদের কাছ থেকে আত্মগোপন করে থাকতে চায় ভাবতে থাকে সে কি এ সদ্য প্রসূত কন্যা সন্তানকে অপমানের সাথে রাখবে না তাকে মাটিতে পুঁতে ভালোভাবে শুনে রাখু আসলে কন্যা সন্তান সম্পর্কে ওরা যা সিদ্ধান্ত করে তা অতি নিকৃষ্ট বস্তুত যারা আখেরা দিবসের উপর ইমান আনে না তাদের জন্যে এ ধরনের নিকৃষ্ট পরিণামই রয়েছে আর আল্লাহতালার জন্যেই সর্বশ্রেষ্ঠ পরিণাম তিনি মহাপরাক্রমশালী ও প্রবল প্রজ্ঞা মালা মানুষদের তাদের নাফরমানির জন্য যদি সাথে সাথেই পাকড়াও করতেন তাহলে এই জমিনের বুকে কোন একটি বিচরণশীল জীবকেই তিনি ছেড়ে দিতেন না কিন্তু আল্লাহ তালা তাদের এক বিশেষ সময়সীমা পর্যন্ত অবকাশ দেন অতপর যখন অবকাশে সে সময় তাদের সামনে এসে হাজির হয় তখন তারা যেমন মুহূর্তকাল বিলম্ব করতে পারে না তেমন তাকে তারা একটুখানি এগিয়েও আনতে পারে না এরা আল্লাহ আল্লাহতালার জন্যে সে বিষয়টি প্রস্তাব করে যা স্বয়ং তারা নিজেদের জন্য পছন্দ করে না তাদের জিউবা তাদের জন্য মিথ্যা কথা বলে যে পরকালে তাদের জন্যে সব কল্যাণ রয়েছে অথচ তাদের জন্যেই সেখানে থাকবে জাহান নামের আগুন এবং তারাই সেখানে সবার আগে নিক্ষিপ্ত হবে এ নবী আল্লাহর শপথ তোমার আগেও আমি জাতিসমূহের কাছে নবী পাঠিয়েছিলাম অতপর শয়তান তাদের খারাপ কাজসমূহ তাদের জন্য শোভনীয় করে দিয়েছিল সে শয়তান আজ তাদের বন্ধু হিসেবেই হাজির আছে তাদের সবার জন্যই রয়েছে কঠোর আজাব হে নবী আমি তোমার উপর এ কেতাব এজন্যই নাজেল করেছি যেন তুমি তাদের সামনে সে বিষয়সমূহ সুস্পষ্ট করে পেশ করতে পারো যা নিয়ে তারা মতবিরোধ করত বস্তুত এ কেতাব হচ্ছে ইবান্দার লোকদের জন্য হেদায়ত ও আল্লাহ তালার অনুগ্রহ আল্লাহ তালা আসমান থেকে পানি বর্ষণ করেন অতপর একবার মুর্দা হয়ে যাওয়ার পর সে পানি দিয়ে তিনি জমিনকে জীবিত করে তোলেন অবশ্যই এতে আল্লাহর কুদরতের বহু নিদর্শন রয়েছে সে জাতির জন্য যারা আল্লাহর কথা কান দিয়ে শোনে অবশ্যই তোমাদের জন্যে গৃহপালিত জন্তু জানোয়ারের মাঝে প্রচুর শিক্ষার বিষয় রয়েছে তাদের উদরস্থিত দুর্গন্ধময় গোবর ও নাপাক রক্তের মধ্যে থেকে বিস্তৃত পানীয় খাঁটি দুধ আমি তোমাদের পান করাই পানকারীদের জন্য এটি বিশুদ্ধ ও সুস্বাদু খেজুর এবং আঙুর ফলের মধ্যে তা থেকে তোমরা নেশাকর হারাম জিনিস যেমন বের করে আনছো তেমনি তা থেকে হালাল এবং উত্তম ব্রেজেগ তোমরা লাভ করছ নিঃসন্দেহে এতে আল্লাহর কুদরতের অনেক নিদর্শন আছে তাদের জন্য যারা জ্ঞান সম্পন্ন সম্প্রদায়ের লোক তোমার মালিক মৌমাছিকে এ নির্দেশ দিয়েছেন পাহাড়ের গায়ে গাছের ডালে এবং অন্য কিছুর উপর যা তোমরা বানাও তার উপর নিজেদের থাকার জায়গা নির্মাণ করো অতপর প্রত্যেক ফল থেকে রস আহরণ করে তা খেতে থাকো অতপর তোমার মালিকের নির্ধারিত পথ ধরে পূর্ণ আনুগত্যের সাথে সেদিকে এগিয়ে চলো এভাবে তার পেট থেকে রং বেরঙের পানীয় দ্রব্য বের হয় যার মধ্যে মানুষদের নিরাময়ের ব্যবস্থা রয়েছে অবশ্য এতেও নিদর্শন রয়েছে সে সম্প্রদায়ের জন্য যারা আল্লাহর এই সৃষ্টি বৈচিত্র্য নিয়ে চিন্তা করে আল্লাহ তালাই তোমাদের সৃষ্টি করেছেন অতপর তিনি তোমাদের মৃত্যু দেবেন তোমাদের কোন ব্যক্তি এমনও হবে যে সে বৃদ্ধ বয়সের দুর্বলতম স্তর পর্যন্ত পৌঁছে যাবে এতে করে এবং যৌবনে কোনো বিষয় জানার পর সে পুনরায় অজ্ঞ হয়ে যাবে আল্লাহ তালা অবশ্যই সর্বজ্ঞ তিনি সর্বশক্তিমান আল্লাহ তালা তোমাদের কাউকে কারো ওপর রেজিকের ব্যাপারে প্রাধান্য দিয়ে রেখেছেন অতপর যাদের এ ব্যাপারে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে তারা আবার তাদের অধীনস্থ দাস দাসীদের নিজেদের সামগ্রী থেকে কিছুই দিতে চায় না তাদের আশঙ্কা হচ্ছে এমনটি করলে এ ব্যাপারে তারা উভয়ে সমান পর্যায়ের হয়ে যাবে তবে কি এরা আল্লাহর এ নিয়ামত অস্বীকার করে আল্লাহ তালাই তোমাদের মধ্যে থেকে তোমাদের জোর পয়দা করেছেন এবং তোমাদের এই যুগল দম্পতি থেকে তিনি তোমাদের পুত্র পৌত্র আদি সৃষ্টি করেছেন এবং তিনি তোমাদের উত্তম রিজেক দান করেছেন তারপরেও কি এরা বাতিলের উপর বিশ্বাস স্থাপন করবে আর আল্লাহর নিয়ামতকে অবিশ্বাস করবে এবং এরা কি আল্লাহ তালাকে বাদ দিয়ে তাদের বানানো মাবুদের গোলামি করবে যাদের আকাশ মন্ডলী ও জমিনের কোথাও থেকে কোনো প্রকার রিজিক সরবরাহ করার কোন ক্ষমতা নেই সুতরাং হে মানুষ তোমরা আল্লাহ তালার কোনো সদৃশ্য দাঁড় করিও না অবশ্যই আল্লাহ তালা সব কিছু জানেন তোমরা কিছুই জানো না আল্লাহ তালা এখানে অপরের অধিকারভুক্ত একটি দাসের উদাহরণ দিচ্ছেন যে নিজে থেকে কোনো কিছু করার ক্ষমতা রাখে না উদাহরণ দিচ্ছেন এমন ব্যক্তির সাথে যাকে আমি আমার পক্ষ থেকে উত্তম দান করেছি এবং সে তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে চলেছে তোমরা কি মনে করো এরা উভয় সমান না কখনো নয় সমস্ত প্রশংসা আল্লাহ আল্লাহতালার জন্য কিন্তু এদের অধিকাংশ মানুষই কিছু জানে না আল্লাহ তালা আরো দুজন মানুষের উদাহরণ দিচ্ছেন তাদের একজন হচ্ছে মুখ সে কোনো কিছুই নিজে থেকে করতে বা বলতে পারে না সে সবসময় নিজের মনিবের ওপর বোঝা হয়ে থাকে যেখানেই তাকে সে পাঠায় না কেন সে কোনো ভালো কিছু নিয়ে আসতে পারে না এ অক্ষম ব্যক্তিটি কি সমান হতে পারে সে ব্যক্তি যে নিজে মুখ তো নয় বরং সে অন্য মানুষদের ন্যায় কাজের আদেশ দিতে সক্ষম সর্বোপরি যে ব্যক্তি সহজ সরল পথের উপর আছে আসমানসমূহ ও জমিনে যাবতীয় অদৃশ্য জ্ঞান একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট রয়েছে ক্যামাত অনুষ্ঠানের ব্যাপার তো তার কাছে চোখের পলকের নেয় বরং তার চাইতেও নিকটবর্তী আল্লাহ তালা অবশ্যই সর্ববিষয়ের উপর শক্তিমান আল্লাহ তালা তোমাদের মায়ের পেট থেকে এমন এক অবস্থায় বের করে এনেছেন যে তোমরা তার কিছুই জানতে না অতপর তিনি তোমাদের কান চোখ ও দিল দিয়েছেন যাতে করে তোমরা শকর আদায় করতে পারো এরা কি পাখিটির দিকে তাকিয়ে দেখে না যে আকাশের শূন্য গর্ভে সহজে বিচরণ করছে আল্লাহ তালা ছাড়া এমন কে আছে যিনি এদের শূন্যের মাঝে স্থির করে ধরে রাখেন অবশ্যই এর নিপুণ ব্যবস্থাপনার মাঝে ইমানদার সম্প্রদায়ের জন্য অনেক নিদর্শন রয়েছে আল্লাহ আল্লাহতালাই তোমাদের জন্য তোমাদের ঘরগুলোকে শান্তির নীড় বানিয়েছেন তিনি তোমাদের জন্য পশুর চামড়া দিয়ে তাঁবুর হালকা ঘর বানাবার ব্যবস্থা করেছেন যাতে তোমরা ভ্রমণের দিনে তা সহজভাবে বহন করে নিতে পারো আবার কোথাও অবস্থান নেওয়ার সময়ও তা ব্যবহার করতে পারো ওদের পশম ওদের লোম ওদের কেশ থেকে তিনি একটি নির্দিষ্ট মেয়াদের জন্য তোমাদের অনেক ব্যবহার উপযোগী সামগ্রী বানাবার ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ তারা যা কিছু সৃষ্টি করেছেন তা থেকে তিনি তোমাদের জন্য ছায়ার ব্যবস্থা করে দিয়েছেন তিনি তোমাদের জন্য পাহাড়ের মাঝে আশ্রয়ের ব্যবস্থা করেছেন তিনি আরও ব্যবস্থা করেছেন তোমাদের জন্য পরিধেয় বস্ত্রের যা তোমাদের প্রচণ্ড তাপ থেকে রক্ষা করে আরও ব্যবস্থা করেছেন এমন পরিধেয় সমূহের যা তোমাদেরকে তোমাদের সমস্যা সংকট থেকে বাঁচিয়ে রাখে এভাবেই তিনি তোমাদের উপর তার মেয়ামত সমূহ পূর্ণ করে দেন যাতে করে তোমরা তার অনুগত বান্দা হতে পারো যদি তারা সত্য থেকে মুখ ফিরিয়ে নেয় তবে তুমি জেনে তাদের কাছে সুস্পষ্ট বক্তব্য পৌঁছে দেওয়া ছাড়া তোমার আর কোন দায়িত্ব নেই এসব লোকেরা আল্লাহ তালার মেয়ামত ভালো করেই জেনে কিন্তু এ সত্ত্বেও তারা তা অস্বীকার করে আসলে ওদের অধিকাংশ মানুষই হচ্ছে অকৃতজ্ঞ স্মরণ করো যেদিন আমি প্রতিটি সম্প্রদায়ের মধ্যে থেকে এক একজন সাক্ষী দাঁড় করিয়ে দেব অতঃপর কাফেরদের রকম কৈফেয়ার দেওয়ার অনুমতি দেওয়া হবে না তাদের সেদিন আল্লাহ সন্তুষ্টির জন্য কোনো সুযোগ দেওয়া হবে সেদিন যখন জালেমরা আজাব দেখতে পাবে তখন ভীষণ চিৎকার করে তা থেকে বাঁচার চেষ্টা করবে কিন্তু কোনো চিৎকারেই তাদের উপর থেকে শাস্তি লঘু করা হবে না এ ব্যাপারে তাদের রকম অবকাশ দেওয়া হবে মুশ্রেক ব্যক্তিরা যাদের আল্লাহ সাথে শরিক করেছিল সেদিন যখন তারা সব লোকদের দেখবে তখন বলবে হে আমাদের মালিক এরাই তো সেসব লোক যাদের আমরা তোমার বদলে ডাকতাম অতঃপর সে শরিক কিংবা মুশ্রেক ব্যক্তিরা উল্টো তাদের উপরেই অভিযোগ নিক্ষেপ করে বলবে না আসলে তোমরাই হচ্ছে মিথ্যাবাদী তখন এ মুশ্রেক ব্যক্তিরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে যা কিছু কথা তারা উদ্ভাবন করত সেদিন তার নিষ্ফল হয়ে যাবে যারা কুফরি করেছে এবং অন্য মানুষদেরও আল্লাহর পথ থেকে বাধা দিয়েছে আমি সেদিন তাদের আজাবের উপর আজাব বৃদ্ধি করব এটা হচ্ছে তাদের সেই অশান্তি ও ফাসাদের শাস্তি যা তারা দুনিয়ায় করে এসেছে এদিনের কথা স্মরণ করো যেদিন আমি প্রত্যেক সম্প্রদায়ের মধ্যে স্বয়ং তাদেরই মধ্যে থেকে তাদের উপর একজন সাক্ষী উত্থিত করব এবং এ লোকদের ওপর আমি তোমাকেও সাক্ষী রূপে নিয়ে আসব। আমি তোমার উপর কেতাব নাজিল করেছি মুসলমানদের জন্য হচ্ছে দিন সম্পর্কিত সবকিছুর ব্যাখ্যা আল্লাহর হৃদায়ত ও মুসলমানদের জন্য অবশ্যই আল্লাহ আল্লাহতালা ন্যায় পরায়ণতা সদাচরণ ও আত্মীয় স্বজনকে দান করার নির্দেশ দেন এবং তিনি অশ্লীলতা অসৎ কাজকর্ম ও সীমা লঙ্ঘনজনিত সব কাজ থেকে নিষেধ করেন তিনি তোমাদের এগুলো মেনে চলার উপদেশ দেন যাতে করে তোমরা এ থেকে শিক্ষা গ্রহণ করতে পারো যখন তোমরা নিজেদের মধ্যে আল্লাহর নামে কোনো অঙ্গীকার করো তখন তা পূর্ণ করো এবং একবার এ শপথকে পাকাপোক্ত করে নেওয়ার পর তা ভঙ্গ করো না কেননা এ শপথের জন্য তোমরা আল্লাহকে সাক্ষী করেছ অবশ্যই আল্লাহ তালা জানেন তোমরা কখন কোথায় কি করো তোমরা কখনো সেই নারীর মতো হয়েও না যে অনেক পরিশ্রম করে নিজের জন্য কিছু সুতা কাটল কিন্তু পরে তা নিজেই টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলল তোমরা তো তোমাদের পারস্পরিক ব্যাপারে নিজেদের শপথগুলো ধোকা ও প্রবঞ্চনার উদ্দেশ্যে ব্যবহার করো যাতে করে তোমাদের একদল আর এক দল থেকে অগ্রগামী হয়ে যেতে পারে আসলে আল্লাহ তালা এ বিষয়টি দিয়ে তোমাদের পরীক্ষা মাত্র তাছাড়া তোমরা যেসব বিষয়ে মতবিরোধ করছ কেয়ামতের দিন অবশ্যই তিনি তা সবার সামনে প্রকাশ করে দেবেন আল্লাহ তারা যদি চাইতেন তাহলে তোমাদের সবাইকে এক জাতি বানিয়ে দিতে পারতেন তিনি যাকে ইচ্ছা তাকে বিভ্রান্ত করেন আবার যাকে ইচ্ছা তাকে সৎ পথে পরিচালিত করেন তোমরা কি করতে সে সম্পর্কে তোমাদের অবশ্যই প্রশ্ন করা হবে তোমরা তোমাদের শপথগুলো পরস্পরকে প্রবঞ্চনা করার উদ্দেশ্যে ব্যবহার করো না এমন করলে মানুষের পা একবার স্থির হওয়ার পর পুনরায় পিছলে পড়ে যাবে এবং আল্লাহর পথ থেকে মানুষদের বাধা দেওয়ার কারণে এ দুনিয়ায়ও তোমাদের শাস্তির স্বাদ গ্রহণ করতে হবে এবং আখেরাতেও তোমাদের জন্য থাকবে কঠোর আজাব তোমরা আল্লাহর নামে অঙ্গীকারকে দুনিয়ার সামান্য স্বার্থের বিনিময়ে বিক্রি করে দিও না সততা ও বিশ্বস্ততার পুরস্কার যা আল্লাহর কাছে আছে তা তোমাদের জন্য অনেক উত্তম যদি তোমরা জানতে যা কিছু সহায় সম্পদ তোমাদের কাছে আছে তা একদিন নিঃশেষ হয়ে যাবে অপরদিকে আল্লাহর কাছে এর যা বিনিময় আছে হামেশাই বাকি থাকবে সে আশায় যারা ধৈর্য ধারণ করেছে এবং ভালো কাজ করেছে নিশ্চয়ই আল্লাহ তালা তাদের সেসব কর্মের শ্রেষ্ঠ পুরস্কার দেবেন তোমাদের পুরুষ কিংবা নারীর মধ্যে যে ব্যক্তি কোনো নেক কাজ করবে এমতাবস্থায় যে সে হবে যথার্থ মোমেন তাহলে অবশ্যই তাকে আমি দুনিয়ার বুকে পবিত্র জীবন যাপন করাবো এবং আখের জীবনেও তাদের দুনিয়ার জীবনের কার্যক্রমের অবশ্যই উত্তম বিনিময় দান করব অতপর তোমরা যখন কোরআন পড়তে শুরু করবে তখন বিতাড়িত ওয়াসওয়াসা থেকে কাছে আশ্রয় চাও যারা আল্লাহর উপর ইমান আনে এবং যাবতীয় কার্যকলাপে তাদের মালিকের উপর ভরসা করে তাদের উপর শয়তানের কোন আধিপত্য নেই তার সব আধিপত্য তো তাদের উপরই চলে যারা তাকে বন্ধু ও অভিভাবক হিসেবে গ্রহণ করেছে উপরন্তু যারা তার সাথে শরিক করেছে নবী আমি যখন এক আয়াত পরিবর্তন করে তার জায়গায় আর এক আয়াত নাজিল করি অথচ আল্লাহ তারা যা কিছু নাজিল করেন তা তিনি ভালো করেই জানেন তখন তারা বলে তুমি তো এগুলো এমনি তাদের অধিকাংশ মানুষই আল্লাহ সূক্ষ্ম রহস্য জানে না তুমি তাদের বলো হাঁ কোরআনকে জিব্রাইল ফেরিস্তা তোমার মালিকের কাছ থেকে ঠিকভাবেই ভাবেই নাজিল করেছে যাতে করে যারা আল্লাহর উপর ইমান এনেছে তাদের তিনি সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করতে পারেন সর্বোপরি এটা যেন হয় অনুগত বান্দাদের ও আমি ভালো জানি তোমার ব্যাপারে কি বলে এরা বলে এ কোরআন তো একজন মানুষ এসে এ ব্যক্তিকে পড়িয়ে দিয়ে যায় অথচ যে ব্যক্তিটির দিকে এরা ইঙ্গিত করে তার ভাষা আরবি নয় আর এ কোরআন হচ্ছে সুস্পষ্ট আরবি ভাষা আসল কথা হচ্ছে যারা আল্লাহর আয়াত সমূহে বিশ্বাস করে না আল্লাহ তালাও তাদের সঠিক পথে পরিচালিত করেন না আর তাদের জন্য মর্মান্তিক আজাদ রয়েছে নিজের পক্ষ থেকে কথা বানানো কখনো নবীর কাজ হতে পারে না বরং এটা হচ্ছে তাদের কাজ যারা আল্লাহর আয়াতের উপর ইমান আনে না আসলে এরাই হচ্ছে মিথ্যাবাদী যে ব্যক্তি একবার ইমান আনার পর কুফরি করে যদি তাকে কুফরি বাক্য উচ্চারণ করতে বাধ্য করা হয় অথচ তার অন্তর ইমানের উপরই সন্তুষ্ট থাকে তাহলে আল্লাহ তা হয়তো মাফ করে দেবেন কিন্তু যে তার অন্তরকে কুফরির জন্য আল্লাহ শাস্তি এটা এজন্যে যে তারা দুনিয়ার জীবনকে পরকালীন জীবনের উপর প্রাধান্য দিয়েছে আল্লাহ তালা কখনো কাফের সম্প্রদায়কে হেদায়ত দান করেন না এরাই হচ্ছে সেসব লোক যাদের অন্তরে যাদের কানে ও যাদের চোখের উপর আল্লাহ তালা সিল এঁটে দিয়েছেন আসলে এরা সবাই ভয়াবহ আজাব সম্পর্কে গাফেল নিশ্চয়ই ওরা পরলোকে ভীষণ ক্ষতিগ্রস্ত হবে এর বিপরীত যারা ইমানের পথে নির্যাতিত হওয়ার পর হিজরত করে অতপর আল্লাহর পথে যে হাত করে এবং বিপদে ধৈর্য ধারণ করে হে হেনাবি অবশ্যই তোমার মালিক এ পরীক্ষার পর তাদের প্রতি ক্ষমাশীল ও পরম দয়ালু হবেন স্মরণ করো যেদিন প্রত্যেক ব্যক্তি আত্মপক্ষ সমর্থনে যুক্তি প্রদর্শন করতে এগিয়ে আসবে প্রত্যেক ব্যক্তিকেই কানাকুড়ি হিসাব করে তার কৃতকর্মের প্রতিফল আদায় করে দেওয়া হবে এবং তাদের কারো কোন রকম অবিচার করা হবে না আল্লাহ তালা এমন একটি জনপদের উদাহরণ তোমাদের সামনে উপস্থাপন করছেন যা ছিল নিরাপদ ও নিশ্চিন্ত সেখানে চারদিক থেকে তাদের কাছে প্রচুর পরিমাণ রেজেক আসত অতপর এক পর্যায়ে তারা আল্লাহর নিয়ামত অস্বীকার করল ফলে তারা যে আচরণ করে বেড়াতো তার শাস্তি হিসেবে আল্লাহ তালা তাদের ক্ষুধা ও ভীতির পোশাক পরিয়ে তাদের শাস্তি দিলেন অবশ্যই তাদের কাছে তাদেরই মধ্যে থেকে একজন রসুল এসেছিল কিন্তু তারা তাকে অস্বীকার করল পরিশেষে আল্লাহর আজাব তাদের জুলুম করা অবস্থায় পাকড়াও করল আল্লাহ তালা তোমাদের জন্য যা কিছু পবিত্র ও হালাল রেজেক দিয়েছেন তোমরা তা আহার করো যদি তোমরা সত্যি একান্তভাবে তাঁরই গোলামি করো তাহলে এজন্য আল্লাহতালার নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন করো তোমাদের জিউ বা আল্লাহতালার উপর মিথ্যা আরোপ করে বলেই কখনো একথা বলো না যে এটা হালাল ও এটা হারাম জেনে দেখো যারাই আল্লাহর উপর মিথ্যা আরোপ করো তারা কখনোই সাফল্য লাভ করতে পারবে না তাদের জন্যে এটা পার্থিব জীবনের সামান্য কিছু সামগ্রী মাত্র পরকালে তাদের জন্যে রয়েছে কঠোর আজাদ হে নবী ইহুদিদের ওপর আমি সেসব কিছু হারাম করেছি যা ইতিপূর্বে আমি তোমার কাছে বর্ণনা করেছি এগুলো হারাম করে আমি তাদের উপর কোন অবিচার করিনি বরং তারা আমার আদেশ না মেনে নিজেরাই নিজেদের উপর অবিচার করেছে অতপর অবশ্যই তোমার মালিক তাদের ওপর দয়া করেছেন যারা অজ্ঞতাবশত কোন গুনাহের কাজ করল অতপর অন্যায় বুঝতে পেরে তওবা করল এবং পর নিজেদের সংশোধন করে নিল হিনাবি তোমার মালিক অবশ্যই এরপর তাদের জন্য হবেন ক্ষমাশীল ও পরম দয়াবু নিশ্চয়ই ইব্রাহিম ছিল একটি উম্মতের সমমর্যাদা বান সে ছিল আল্লাহর একান্ত অনুগত ও একনিষ্ঠ বান্দা সে কখনো মুসলিফদের অন্তর্ভুক্ত ছিল না সে ছিল আল্লাহ তালার নিয়ামতের প্রতি কৃতজ্ঞ আল্লাহতালা তাকে নবতীর জন্য বাছাই করেছেন এবং তাকে তিনি সরল পথে পরিচালিত করেছেন আমি তাকে দুনিয়াতেও প্রচুর কল্যাণ দান করেছি আর পরকালেও সে নিঃসন্দেহে নেক মানুষদের অন্তর্ভুক্ত হবে অতঃপর হে নবী আমি তোমার উপর ওহি পাঠালাম যে তুমি একনিষ্ঠভাবে ইব্রাহিমের মিল্লাত অনুসরণ করো আর সে কখনো মোশরেকদের দলভুক্ত ছিল না শনিবার পালন করা তো কেবল তাদের জন্য বাধ্যতামূলক করা হয়েছিল যারা এ বিষয়টি নিয়ে অযথা মতবিরোধ করেছে অবশ্যই তোমার মালিক কেয়ামতের দিন তাদের মাঝে সেসব বিষয়ে মীমাংসা করে দেবেন যেসব বিষয়ে সেখানে তারা মত বিরোধ করত হে নবী তুমি তোমার মালিকের পথে মানুষদের প্রজ্ঞা ও সদুপদেশ দ্বারা আহ্বান করো কখনো তর্কে যেতে হলে তুমি এমন এক পদ্ধতিতে যুক্তিতর্ক করো যা সব চাইতে উৎকৃষ্ট পন্থা তোমার মালিক এটা ভালো করেই জানেন কে তার পথ থেকে বিপদগামী হয়ে গেছে আবার যে ব্যক্তি হেদায়তের পথে রয়েছে তিনি তার সম্পর্কেও সবিশেষ অবহিত আছেন যদি তোমরা কাউকে শাস্তি দাও তাহলে ঠিক ততটুকু শাস্তি দেবে যতটুকু অন্যায় তোমাদের সাথে করা হয়েছে অবশ্য যদি তোমরা ধৈর্য ধারণ করো তাহলে জেনে রেখো ধৈর্যশীলদের জন্য তাই হচ্ছে উত্তম হে নবী তুমি নির্যাতন নিপীড়নে ধৈর্য ধারণ করো তোমার ধৈর্য সম্ভব হবে শুধু তালার সাহায্য দিয়েই এদের আচরণের ওপর দুঃখ করো না এরা যেসব ষড়যন্ত্র করে চলেছে তাতে তুমি মনুক্ষুণ্ণ হও না অবশ্যই আল্লাহ তালা তাদের সাথে রয়েছেন যারা জীবনের সর্বত্র আল্লাহ তালাকে ভয় করে চলে সর্বোপরি তারা হবে সৎ কর্মশীল